অ্যাডভান্সের রিভিউ পেজ, মানে ফেসিয়ালে রিভিউ করব। তো সেটা আর কি এইভাবে ঠিক পিছনে যেভাবে দেখাচ্ছে এইভাবে ড্রিল করবে, ড্রিল করে যা যা মাইন হয় সব চেষ্টা করবে। তো এটা দেখা যাক। তো এটা ঠিক এইভাবে ওয়ার্কিং করে। আর প্লেস করাটাও দেখিয়ে দেবো, নিচে এখন যাওয়া যাবে না কারণ এটা কিছুটা হয়ে যাবে। এখানে গ্লাস অটোমেটিক লেগে যায় আর বাইরে গাড়ি যাচ্ছে, তো এখানে গ্লাস লেগে যায় অটোমেটিক, মানে কিছুটা মাইনিং হওয়ার পর পর, কারণ যাতে নিচে কেউ না পড়ে যায়। আর সেম এখানেও, আর এইটা অফ হয়ে গেছে কারণ এখানে ফিউল দিতে হয় কোল। তো এখানে হচ্ছে অ্যাড এ কোল ব্লক টু ফিউল, তো এখানে এভাবে ফিউল দিলে এটাও কাজ করবে। আর তার জন্য স্টার্ট করার জন্য ক্রাউচ হয়ে আমাকে টার্ন অন করতে হবে। তো এটা এখন টার্ন অন, আর এটা শুধু মাটির উপরে কাজ করবে তা না, পানির নিচেও কাজ করবে, যাতে অনেক সময় পানির নিচে অনেক কিছু থাকে বাট পাওয়া যায় না, মানে সমুদ্রের নিচে, তো তখন এইভাবে ঠিক কাজ করবে এগুলো। এইভাবে দেখাই যাক কতদূর যা যায় আর কি। এখানে ডাউনের ডাউনের হাতে একটা ব্লক রয়েছে, মানে এখান থেকেই নিয়ে নিয়েছে। তো এটাকে বানানোর তিনটে স্টেপ। ফার্স্ট স্টেপে হচ্ছে এখানে একটা ডায়মন্ড আর এখানে একটা ডায়মন্ড, মানে এটা ডায়মন্ডটা দিতে ভুলে গেছিলাম। তো ডায়মন্ড দুদিকে দিয়ে আর ঠিক এইভাবে একটা স্ট্রাকচার তৈরি করে ক্রাফটিং টেবিলে, তো এটা পাওয়া যাবে, এটা নিয়ে নিলাম। ফার্স্ট হচ্ছে এটা, সেকেন্ড হচ্ছে ঠিক এইভাবে যেইভাবে রাখা আছে ডায়মন্ডগুলো আর আয়রন ব্লক আর রেডস্টোন ব্লক রেখে এইটা পাওয়া যাবে তখন ক্রাফটিং টেবিলে রাখলে। থার্ড স্টেপে হচ্ছে এই তিনটে জিনিস সাথে সাথে, এই দুটো জিনিসের সাথে একটা ক্রাফটিং টেবিল, সরি একটা চেস্ট দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে এই ব্লকটা। আমি এখানে ক্রাফটিং টেবিলে দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্টে আমি চেস্ট রাখবো, তারপর এটা, তারপর এই থিঙ্ক না উল্টো। তো এই দুটো রাখলেই তৈরি হয়ে যাবে একটা ব্লক, যেটা হচ্ছে ড্রিল ব্লক। তো এই ব্লকটা ইউজ হচ্ছে প্রথম একটাই আছে, যেহেতু আমি ক্রিয়েটিভ মোডে গিয়ে অনেক কটাই প্লেস করে দিই। এটা ব্লকগুলো এইভাবে মাটিতে প্লেস করার পর, মানে কিছুটা গ্যাপ ছেড়ে ছেড়ে প্লেস করলে বেটার হবে। আর প্লেস করার পর আমি একবার সার্ভাইভাল মোডে যাবো, কারণ এইভাবে ভাঙলে এটা নর্মালি ভেঙে যাবে, কিছু পাওয়া যাবে না। তো এবারে এটাকে চালু করার জন্য একটা ফিউল দিতে হবে, যেটা হচ্ছে একটা কোলের ব্লক। তো অ্যাড করলেই এটা হয়ে যাবে অ্যাক্টিভেট, অ্যাক্টিভেট। এবারে এটাকে টার্ন অন করার জন্য ক্রাউচ হয়ে টার্ন অন করলেই এটা হয়ে যাবে টার্ন অন। তো এবার এটা এইভাবে ইউজ হবে। তো সেম এইগুলোকেও একবার একবার করে করে দিই। তো এখন এটা ইউজ দেখাচ্ছে, এক্ষুনি এটা শুরু হয়ে যাবে। তো প্রথমে একটু আই থিঙ্ক সময় নেবে ভাঙার জন্যে, এটা যে যখন নিচে আসবে এই গোল্ডেনটা তখন এটা আর কি প্রথম স্টেপটা ভেঙে যাবে। হ্যাঁ, তো এইভাবে সব হতে থাকবে। তো সেকেন্ডগুলো করে দিই হবে সবকটা। তো এটা টান অন করে দিয়েছি, এবারে এই বাদবাকিগুলো করে দেবো। মুরগি সরে যায় এখান থেকে, এখানে মাইনিং হচ্ছে। তো আর সবকটা করে দরকার নেই, এবার আমি সার্ভাইভাল মোডে উপর থেকে দেখি কীভাবে মাইনিংটা হচ্ছে। তো চলে গিয়েছে, তো এই চেষ্টা দেখা যাক কী কী এসছে। তো এখানে দেখা যায় এখানে ওপেন করলেই দেখা যাবে যে 28-29 28টা ডাটা এসে গেছে এখন পর্যন্ত। তো এইভাবে নিচে যা যা পাবে সব এইখানে অটোমেটিক চলে আসবে। তো এটা তো দেখা যাক কী এসছে, এটাতে 17টা ডাট আর এটাতে তো শুরু হয়েছে সবে মাত্র, তো এটাতে 9টা ডাট। আর এগুলোকে অফ করার জন্য সেম একই প্রসেস, ক্রাউচ হয়ে এদের কাছে অ্যারো নিয়ে গেলে এখানে টার্ন অফের অপশান এসেছে, তো এটা অফ হয়ে পড়ে। আর অনের জন্য সেমই প্রসেস। আর এইভাবে এরা গ্র্যাভিটির হিসাবে ওভারুটটা থাকবে, মানে গ্র্যাভিটি অ্যান্টি গ্র্যাভিটি কী বলে ওটাকে। তো আজকে ভিডিওটা এরকমই, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আশা করি ভালোই লেগেছে। আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর আজকের জন্য এরকমই, থ্যাংকস ফর ওয়াচিং।